মানুষের সাথে মানুষের পাশে খাস খবর বাংলাবার। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম সার্ধ শতবর্ষ উদযাপন মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে মানবাজার মাঝপাড়া কমিউনিটি হলে উদযাপিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধ শতবর্ষ জন্মদিবস। মানবাজার এক নম্বর চক্রের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে মোট 17টি বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। নাটক, আবৃত্তি, প্রবন্ধ, বক্তৃতা ও কুইজের মাধ্যমে ছাত্রছাত্রীরা গান্ধীজির 150তম জন্মদিবসটি উদযাপন করে। এই অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করেন মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ পাত্র। মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ বলেন, এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা আগামী দিনে জেলা লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের রাষ্ট্রপতি ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক অমিতাভ মিত্র এবং এলাকার বিশিষ্ট শিক্ষাবিদগণ। জীবন দর্শন বর্তমান সমাজের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক সে সম্পর্কে আপনার একটু মতামত। জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের ভারতবর্ষে প্রথম যে শিক্ষা পদ্ধতির কথা বলেছিলেন তা হচ্ছে বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা। এই বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক পড়ুয়াই তার বিদ্যালয় জীবন থেকে হাতে কলমে যাবতীয় কাজকর্ম শিখবে এবং সে আত্মনির্ভরতার শিক্ষা পাবে। এই আত্মনির্ভরতার শিক্ষা এখন নেই বললেই চলে, কর্মশিক্ষা যা ছিল সিলেবাসে তাও উঠে গেছে। আর এই পড়ুয়ারা আগে যেমন ব্রিটিশ আমলে ছিল কেরানি তৈরি করার শিক্ষা ব্যবস্থা, পরবর্তীকালে এখন হয়ে গেছে বেকার তৈরি করার শিক্ষা ব্যবস্থা। সেখান থেকে মুক্তির জন্য গান্ধীজি সুনির্দিষ্টভাবে একটি প্রস্তাব দিয়েছিলেন। আর গান্ধীজির আরেকটা মূল যে বিষয় ছিল জীবন দর্শনে নৈতালিম ব্যবস্থা, তিনি অহিংসার পূজারী ছিলেন, সত্যের পূজারী ছিলেন। বর্তমানে যে সমাজ ব্যবস্থায় আজকে হিংসা মিথ্যাচার যেভাবে মাথা খেলা দিয়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে গান্ধীজির জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে যদি আমরা সামাজিক যে পথ পরিবর্তন সেই পরিবর্তন যাতে তৈরি করতে পারি সেই জন্য স্কুলের ছেলেমেয়েদের নিয়ে এই জন্মশতবর্ষ উদযাপিত হচ্ছে, যাতে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে গান্ধীজির জীবন দর্শন দ্বারা তারা প্রভাবিত হতে পারে। আপনার পরিচয়? আমি অমিতাভ মিশ্র, প্রধান শিক্ষক গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। 17টা স্কুল আমাদের পার্টিসিপেট করেছে। কতজন ছাত্রছাত্রী? আপনার 30 জন ছাত্রছাত্রী এবং নাটকের 5টা দল, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 80 জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। কী কী বিষয় আছে, আপনারা কী কী বিষয় নিয়ে এই প্রতিযোগিতা করছেন? আমাদের বিষয় আছে চারটি, এসে আছে এসে কম্পিটিশন, ড্রামা, তার সঙ্গে আছে আপনার ইলেকট্রিশিয়ান যেটাকে আমরা একক বক্তৃতা বলে থাকি সেটা আছে, আর সঙ্গে আমাদের যেমন হচ্ছে সাজু। আপনার পরিচয়? আমি মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক নন্দলাল। সাফল্য মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ENT, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নম্বর 9609333396 অথবা 9932509268। মহামায়া ডায়াগনস্টিক সেন্টার, এখানে অত্যাধুনিক পদ্ধতিতে প্রতিদিন USG করা হয় এবং সাথে সাথে রিপোর্ট দেওয়া হয়। এছাড়াও ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি, FNC, PFT এবং মলমূত্র, রক্ত ও বীর্য পরীক্ষার জন্য এক্ষুনি চলে আসুন মহামায়া ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাসস্ট্যান্ড, কানাড়া ব্যাংকের সামনে। ফোন নাম্বার 9681790021 অথবা 8389841484।